টাকা তোলার ঊর্ধ্বসীমা এবার বেড়ে গেল এটিএম থেকে। আপনি তুলতে পারবেন প্রত্যেকদিন 10,000 টাকা। কারেন্ট অ্যাকাউন্ট থেকে প্রতি সপ্তাহে 1,00,000 টাকা করে তোলা যাবে। আমাদের চিফ রিপোর্টার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রজত শুভ্র মুখুটি, তার সঙ্গে কথা বলবো। রজত, এটিএম এর ঊর্ধ্বসীমা তো বাড়লো, কিন্তু সপ্তাহে যে 24,000 বাঁধা ছিল তার কি কোনো পরিবর্তন হলো? দেখো, সেটা এখনো কিন্তু পরিষ্কার হচ্ছে না। আজকের ঘোষণার আগে পর্যন্ত যেটা ছিল যে দিনে 4,500 টাকা পর্যন্ত এটিএম থেকে তোলা যাবে, কিন্তু সেটা সপ্তাহে 24,000 টাকার বেশি নয়। এবং কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সেটা সপ্তাহে 50,000 টাকা, যেটা বাড়িয়ে দেওয়া হলো। 50,000 কে বাড়িয়ে 1,00,000 টাকা অবধি পর্যন্ত করা হলো, এবং 4,500 টাকার পরিবর্তে এখন সেভিংস অ্যাকাউন্ট থেকে এক ট্রানজাকশনে 10,000 টাকা তোলা যাবে। কিন্তু সপ্তাহে সেটা 24 কিনা, 24-এর আপার লিমিটটা থেকে গেল কিনা, সেটা কিন্তু এখনো স্পষ্ট হচ্ছে না। তবে এটা ঠিক যে 10,000 টাকা করে যদি একবার কেউ তুলতে পারেন, তাদের কিন্তু যে টাকার যে সামান্য এই মুহূর্তে যে ক্রাইসিসটা আছে সেটাও থাকবে না। রজত, ধন্যবাদ। এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানো হলো, এবং এটা অবশ্যই লোক দেখানো একটা পদক্ষেপ, এর কোনো দরকার নেই। কোনো ব্যাংকই আর টাকা নেই, যত নিয়ম রয়েছে সবটাই একেবারেই লোক দেখানো, এখনই প্রত্যাহার করা হোক, টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই টাকার ঊর্ধ্বসীমা যখনই বাড়ানো হয়েছে তারপরে এই নতুন টুইট মমতা ব্যানার্জির, তিনি বলেছেন এটা একেবারেই লোক দেখানো একটা পদক্ষেপ।